মেনোপজ আমার কোনো কিছুকে নষ্ট করতে পারবে না যদি আমার মনে সেই ইচ্ছাটা থাকে। বয়সটা তো আমার হচ্ছে না, আমার বয়সের সাথে সাথে অনেক কিছু আছে আমরা যেটা মেনে নেই। মেনোপজ মানে বুড়িয়ে গেলাম, হ্যাঁ এটা আসলে একটা অনেক বড় একটা ভ্রান্ত ধারণা, বাট স্টিল আমাদের মেয়েদের মধ্যে অনেকাংশে এটা চলাফেরা করতে থাকে মনের মধ্যে যে আমার মেনোপজ হয়ে গেছে, আমি বোধহয় শেষ হয়ে গেলাম, আমার জীবনই শেষ, আমি আর নাই, হতাশা একটা এসে ধরে। আচ্ছা তার আগে বলিনি মেনোপজটা কি। মেনোপজটা ছোট্ট করে বলতে গেলে যে আমাদের মেয়েদের যে মান্থলি যে পিরিয়ডটা হয়, একটা সময় গিয়ে বয়স 45 থেকে 55-এর মধ্যে সাধারণত এটা বন্ধ হয়ে যায় এবং তখন আমরা বলি মেনোপজ হয়েছে। এখন বেশিরভাগ মেয়েদের ভেতর একটা আতঙ্ক কাজ করে বা মন খারাপ হয়ে যাওয়ার ভাব থেকে যে আমার মাসিক বন্ধ হয়ে যাওয়া মানেই বোধহয় আমি শেষ। না, জীবনের প্রত্যেকটা অধ্যায়ই চমৎকার। ইয়েস, এবং মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা ওভাবেই ওটার মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, এক একটা সময়ের জন্য এক একটা সময় দরকার। হ্যাঁ, তখনকার সময় বেসিক্যালি আমাদের যখন ছিল ওই সময়টা একরকমের, এর পরের সময়টা আরেক রকমের। কিন্তু আমরা যদি এই মুহূর্তে মনে করে ফেলি মেনোপজ কি আমাদের জীবনের সবকিছুর ক্ষেত্রে মূল সমস্যা ধরে বুড়িয়ে যাওয়া নিয়ে আমরা চিন্তিত হয়ে থাকি, সেটা কিন্তু হবে আমাদের সবচেয়ে বড় ভুল। বুড়িয়ে কিন্তু অনেক কারণেই আমরা জীবন যাই, সবচেয়ে বড় কথা হচ্ছে মনের ইচ্ছের জন্য। মনের ভিতরে যে আমাদের 18 বছরের তরুণী মনটা আছে এটাকে আমাদের সবসময় উজ্জীবিত রাখতে হবে। এখন আমরা শারীরিক মেনোপজের সাথে সাথে মনেরও মেনোপজ ঘটায় ফেলি, হ্যাঁ, এবং তখনই দেখা যায় সর্বক্ষেত্রে আমরা আস্তে আস্তে কিটকিটে হয়ে যাচ্ছি, রাগি হয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, কারণ মনে হচ্ছে আমি শেষ, শেষ বলে কিছু নেই। জীবনে যেখানে শেষ সেখান থেকে আবার নতুন করে শুরু হয়, এ কথাটা মাথায় রেখো। প্রত্যেকটি ক্ষেত্রে মনে রেখো যে তোমার মনের ইচ্ছেটা, এটার হাত মেনোপজের উপর তো আমাদের কারো হাত নেই, চাইলেই আমরা মেনোপজ ঠেকাতে পারবো না। তাহলে এটাকে আমরা মেনে নিতে হবে, এটা একটা গতানুগতিক একটা চক্র, এটা চক্র হচ্ছে, হতে দাও। বাট বাকি দিকগুলো চিন্তা করো যে তুমি যখন তুমি এই মেনোপজের সময়টায় গিয়ে কিন্তু সাধারণত কী হয়, সাধারণত আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যায়, সংসারেও আমাদের সেরকম দায়িত্ব আর থাকে না, মোটামুটি তখন নিজের দিকে তাকানোর সময় আসে। তাই মেনোপজের কারণে কি হয়, হরমোনাল ইয়েটা ইমব্যালেন্স হয়, এটা ডক্টর আরও ভালো বলতে পারবে, গুগলে সার্চ দিলে আরও জানতে পারবে, বাট ওইটার কারণে যে যে ব্যাপারটা থাকে সেটা নিজের যত্ন নিয়ে কিন্তু আমরা অনেকটাই পুড়িয়ে ফেলতে পারি, পুরানোর সন্দ ফিল আপটা আমরা করে ফেলতে পারি। এখন ঘটনা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মনের ইচ্ছেটা। এখন মেনোপজ হলে আমি কি কি করতে পারবো না, যেটা মেনোপজ না হলে করতে পারতাম, সেটা নিয়ে আগে চিন্তা করো না। এখন 55 বছর বয়সে যদি মেনোপজ না হতো তাহলে কি আমি লাভ দিয়ে পাহাড়ের মাথায় উঠে যেতাম? না, মেনোপজ আমার কোনো কিছুকে নষ্ট করতে পারবে না যদি আমার মনে সেই ইচ্ছাটা থাকে। বয়সটা তো আমার হচ্ছে না, আমার বয়সের সাথে সাথে অনেক কিছু আছে আমরা যেটা মেনে নেই। লাভ দিয়ে সিঁড়ি উঠতে গেলে কিন্তু আমরা বলি যে না ভাই বয়স হচ্ছে এখন একটু আস্তে ধীরে উঠি, তাই নয় কি? ধুমধাম এতগুলো খাবার নিয়ে আমরা খেতে গেলে না ভাই বয়স হচ্ছে এখন একটু খাবারটা বুঝে শুনে খাই। হ্যাঁ, রাত্রেবেলা একদম রাত 2টা 3টা মতো হই চয় আমদ আল্লাহ করতে কিন্তু আমরা নিজেকে রেস্টেন করি, না ভাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, শরীরকে এখন আর ইয়ে দেওয়া যাবে না, প্যারা দেওয়া যাবে না, নিজেকে ভালোবাসি তাই, তাই না? তাহলে মেনোপজ ওরকমই একটা কিছু মনে রাখতে হবে, এটা নিয়ে এত প্যারা দিয়ে যাওয়ার কথা না। আমি এখন কেন সেই দিয়ে উঠতে পারতেছি না ভাই ভাই, যদি আমি এখন একটা 17 বছরের বাচ্চার দিকে তাকায় ওর দিকে তাকায় নিজের কপাল চাপড়াতে থেকে হবে না? প্রত্যেকটা বয়সের জন্য প্রত্যেকটা জিনিস। সো মেনোপজ ইজ নাথিং, ইট ইজ জাস্ট আ ফেজ, একটা অধ্যায়। এটার সাথে বুড়িয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই, বয়সটা বাড়তেই থাকবে আর বুড়িয়ে যাবে কি মনটা, সেটাকে কাজ করে ধরতে হবে। এটা কিন্তু আমার হাতে আছে, শারীরিক ব্যাপারটা আমার হাতে নাই, কিন্তু মনটা যদি আমার শিশুর মতো রাখি, মনটা যদি আমি উৎফুল্ল থাকি, মনটা যদি এখন আমি আমাকে নিয়ে সজীবতায় ভরিয়ে তুলি, বুড়িয়ে যাক আমার শত্রু আমি নই, হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।